Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. সীমান্তবার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। ফের বরাককে বঞ্চনা করা হলো। বরাকের প্রতিভাবান চাকরি থেকে বঞ্চিত হলেন। ব্রহ্মপুত্র উপত্যকাকে অগ্রাধিকার দিতে বরাককে বঞ্চিত করা হয় বলে মনে করছেন বঞ্চিতরা। এ মর্মে শুক্রবার ডিপার্টমেন্টাল অ্যাবল পার্সন অ্যাসোসিয়েশনের পক্ষে করিমগঞ্জে অবস্থান ধর্মঘট আয়োজন হয়। ধর্মঘট আয়োজন হয় শহরের আবর্ত ভবন সংলগ্ন ধর্ণা শেডে। চাকরির ক্ষেত্রে বরাককে কেন বঞ্চনা করা হলো সরকারের কাছে প্রশ্ন তোলেন বঞ্চিতরা। মুখ্যমন্ত্রী সর্বদা বলে থাকেন বরাক ব্রহ্মপুত্র সম অধিকার, তাকে লক্ষ্য করা হলো না এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্য সরকার আমাদের দাবি মানতে হবে। আমিও তো পাইনি, আমি তো নকমচার। হ্যাঁ, অত বেটিকে নিয়ে নিয়ে আমরা কি আমরা কি চাকরি পাওয়ার যোগ্য নাই? যোগ্য নয়। আর যে 46 পায় হেও পেয়ে গেছে, যে 58 পায় হেও পেয়ে গেছে। আমি তো একটা গ্রাজুয়েট ছেলে, আমি তো 100% ব্লাইন্ড থাকা সত্ত্বেও আমি গ্রাজুয়েশন করেছি। আমি ইকোনমিক্স এর লেটার পেয়েছি, কিন্তু এখন তো আমি চাকরি থেকে ডিপ্রাইভ হয়েছি। এই 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 ডিপ্রাইভ, এই যে ডিসক্রিমিনেশন করা হয়েছে। পরে কথা হইলো, আমরা বরাক মিলির মধ্যে হ্যান্ডিক্যাপের ফ্যাসিলিটিটা কম দেওয়া হয়, এর কারণটা কি? সব ধরনের ফেসিলিটির দরকার আছে, হ্যান্ডিক্যাপটা যে ফেসিলিটিটা পায় পাইতে লাগে, আইনে আছে লাইনে আছে, এটা পাইতে তো, এটা কি কারণে বঞ্চিত হচ্ছে? আসাম সরকার প্রত্যেকবার বরাকবিলির মানুষের সঙ্গে প্রতারণা করে প্রতারণা করে থাকে। আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলে বরাক ব্রহ্মপুত্র আমার কাছে সমান, কিন্তু প্রত্যেক সময় দেখা যায় যে বরাকবিলি ডিপ্রাইভ। আপনারা দেখুন, এটা তথ্যমত কথা, 363টা চাকরি হয়েছে, বরাকবিলিতে মাত্র 2-3টা চাকরি পেয়েছে। হোয়াটএভার, বরাকবিলির ছেলেরা আজকে 62 নম্বর পেয়েছে কিন্তু চাকরি দেয়নি, কিন্তু যারা 46 নম্বর পেয়েছে ওদেরকে চাকরি দেওয়া হয়েছে। আজকের দিনে যারা সমানতারবাদ কথা বলে, যারা বলে বরাক ব্রহ্মপুত্র সমান, কিন্তু দেখা যাচ্ছে 98% ব্রহ্মপুত্র বিলিতে ফেসিলিটি দেওয়া হচ্ছে। শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বরাকবিলিকে মানে সৎমার চোখে দেখা হয়। আমি এখানে রাজনীতির জন্য কথা বলছি না, বিশেষ করে হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের দিকে মায়া দেখুন। আপনারা বরাকবিলির হ্যান্ডিক্যাপরাও চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আপনারা যেভাবে বরাককে আলাদা করে সম্পূর্ণ ব্রহ্মপুত্র বিলিতে চাকরি দিয়েছেন, এই এই কাজে ধিক্কা জানাই। এবং সর্বানন্দ সোনোয়ালকে আমি বলে দিতে চাই, উনি বারবার করিমগঞ্জে আসেন, বরাকবিলিতে আসেন, এসে কোনো লাভ নেই। যদি বরাকের ছেলেদেরকে এভাবে আপনারা অপমান করেন, এভাবে আপনারা ডিপ্রাইভ করেন, তাহলে বরাক একদিন আগুন চলবে। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, অন্যথায় আমরা কিন্তু এই ধরনের আন্দোলন আরো বড় করবো। বরাকবিলি নিয়ে একটা মিটিং হয়েছিল, বরাকবিলি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আসাম অ্যাসেম্বলিতে স্পিকার্স ইনিশিয়েটিভ নিয়ে মিটিং হয়েছিল। ওখানে বলা হয়েছিল বরাকবিলিকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে বরাকবিলিকে এগিয়ে নেওয়া যায়। তো আমরা বলতে চাই যে এইভাবে মিটিং করাটাই কি ওদের মানে মাননীয় স্পিকার মহাশয় কি মানে শুধু একটা কি আমাদেরকে ললিপপ দিলেন? আজকে দেখতে পারলাম আমাদের হ্যান্ডিক্যাপ ভাইরা যেখানে আছেন, ওদের কয়েকদিন আগে এক্সাম হয়েছে, ওইখানে আউট অফ 363 অনলি 2টা পোস্ট বরাকবিলিতে দিয়েছেন। তো ওটা এটা জানতে চাই, ওদের কি দোষ ছিল? ওরা হ্যান্ডিক্যাপ, ওদেরকে নিয়েও কি পলিটিক্স করা হচ্ছে? আমরা চাই বরাকবিলির যেগুলো পোস্ট আছে ওটা বরাকবিলির ছেলেদেরকে দেওয়া হোক। আজকে হ্যান্ডিক্যাপ ছেলেরা এখানে যারা আছেন, আমরা হ্যান্ডিক্যাপ বলছি আর কি, কিন্তু ওদেরকে যাতে করিমগঞ্জে বরাকবিলিতে চাকরি দেওয়া হোক, ওরা কিন্তু গুয়াহাটিতে করতে পারবে না, বা গুয়াহাটি এরা যে এসে এখানে করবে ওইটা ওদের প্রবলেম হতে পারে। তো আমাদের দাবি করিমগঞ্জের যারা বা বরাকবিলির যারা হ্যান্ডিক্যাপ আছে ওদেরকে এখানে চাকরি দেওয়া হোক। বরাকবিলির 3rd গ্রেড 4th গ্রেডগুলো যদি আসাম থেকে এসে এখানে দেওয়া হয়, আমরা যাবো কোথায়? তাহলে বরাকবিলিকে যদি এগিয়ে নিয়ে যাওয়া, যদি সরকারের কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের বরাকবিলির ছেলেদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে। শুধু ওইখানে বলে আমাদেরকে এখানে ডিপ্রাইভ করে দেওয়া হবে না, তো সবাইকে সঙ্গে নিয়ে যাবেন। আর চাকরির ক্ষেত্রে কেন শুধু ব্রহ্মপুত্র বিলের ছেলেদেরকে দেওয়া হবে অগ্রাধিকার, কেন বরাকবিলির ছেলেদেরকে দেওয়া হবে না? ওদের কি মেরিটস নেই? ওরা যদি মেডিকেল এক্সাম পেতে পারে, ইঞ্জিনিয়ারিং যেতে পারে, সিটেট পেতে পারে, তাহলে কি শুধু এই গ্রেড 3 গ্রেড 4 ওরা ক্লিয়ার করতে পারবে না? তো আমরা আসাম সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা এটা শীঘ্রই ঠিক করার চেষ্টা করুন। অন্যথায় আমরা সবাই মিলে বরাকবিলির সবাই মিলে এবং রিকোয়েস্ট করছি বরাকবিলির যারা বিধায়করা আছেন, 15 বিধায়ক আছেন,
ওরা যেন পলিটিক্সের ঊর্ধ্বে এসে বরাকবেলি যেন চিন্তা করেন, শুধু ওদের পলিটিক্স করে চিন্তা হবে না। আজকে যারা বেকার ছেলেরা আছে এখানে, ওরা কিন্তু ভোট দিয়েছে ওদের ইয়ের জন্য, চাকরির জন্য, ওদের রোজগারের জন্য। এখন ওরা যদি কথা না বলেন বিধানসভাতে যে আমাদের বরাকবেলি ছেলেরা ডিপ্রাইভ হচ্ছে, তাহলে তো আর কিছু করে লাভ নেই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের এই হ্যান্ডিক্যাপ যারা এখানে আছেন আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। মদের ক্ষেত্রভূমি যেন হয়ে যাচ্ছে করিমগঞ্জ। শহরের বিভিন্ন এলাকায় অবাধে অবৈধ মদ বিক্রি হচ্ছে, তাতে আসক্ত হয়ে পড়ছে এই প্রজন্মরা। এদিকে শহরের বিভিন্ন অবৈধ মদ বিক্রি করা বন্ধ করতে পুলিশ সুপারের কাছে এক স্মারকপত্র প্রদান করে করিমগঞ্জ কংগ্রেস। পূজোর পূর্বে অবৈধ মদের ঢেরা বন্ধ করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানান তারা। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সন্তর বাজারের ভিতরে যেভাবে বেআইনি বিজনেস চলছে, তীর বলেন, এন্ডিং বলেন, এবং বেআইনিভাবে বেসরকারিভাবে মদের বিজনেস করছে, তাতে আমাদের করিমগঞ্জের অবস্থা খুব খারাপ। কিছু কিছু সময় দেখতে পাচ্ছি যে আমরা অনেক অনেক কলেজ স্টুডেন্টরা ওইটার হেনস্থ হচ্ছে। তাই আমরা এসপি স্যারের কাছে কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসওয়াই, আমরা সবাই মিলে করিমগঞ্জের পরিশোধিত এসেছিলাম। তো বিশেষ করে করিমগঞ্জ শহরে যেভাবে শহরাঞ্চলের লাগোয়া যেসব এলাকায় বিশেষ করে থিম, এন্ডিং, মদ এসব মানে বেড়েই চলছে। বিশেষ করে যুব সমাজ এসবের সাথে যুক্ত হতে চলছে। কলেজ পড়ুয়া ছেলেরা যারা আছে, অনেক সময় আমরাও দেখতে পাই, আমাদেরও লজ্জা লাগে এসব দেখলে যে করিমগঞ্জের যুব সমাজে মানে এসবের দিকে এগোচ্ছে। তো আমরা আজকে পুলিশ সুপারের কাছে আমরা দেখা করে একটা মেমোরেন্ডাম দিয়েছি, যাতে অতি শীঘ্র শহর তথা শহরাঞ্চলের লাগোয়া যেসব অঞ্চল আছে তাতে যাতে উনি কড়া পদক্ষেপ নেন এসবের বিরুদ্ধে, এবং সঠিক ব্যবস্থা নিয়ে যাতে অতি শীঘ্র এসব বন্ধ করেন, তার জন্য আমরা পুলিশ অধিকারীর কথা বলেছি। উনিও আমাদের আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন যে আজ থেকেই উনি ওনার কাজ শুরু করে দেবেন এবং দুর্গাপূজার আগে উনি এসব ঘেরা উনি ভেঙে ফেলবেন, এবং শহরে যাতে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয় তার জন্য উনি চেষ্টা করবেন। তখন আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের মহিলা কংগ্রেস সভানেত্রীও আছেন, উনিও মহিলারাও আছেন, ওনারাও নামবেন রাস্তায়। আমরা বাধ্য হব জনসাধারণ নিয়ে। আমরা তো আইনকে হাতে নিতে পারবো না, তবুও চেষ্টা করব আর কি, আমরা যেন এরকম বেআইনি কাজ বন্ধ করার জন্য। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে করিমগঞ্জ কলেজ এক বিশেষ কার্যক্রম আয়োজন করে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে এদিনই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। কার্যক্রম আয়োজন হয় স্থানীয় ইন্দিরা ভবনে। ভারত ছাড়ো আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। সতেরোয় পরিচালনায় আলোচনা সভায় কংগ্রেস কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেন। আড়াই আগস্ট ভারত ছাড়ো দিবস উপলক্ষে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এনএসওয়াইয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমত আমরা শহীদ মিনিটে মাল্যদান করেছি, আর দ্বিতীয় পর্যায়ে আমরা কংগ্রেস ভবনে সেই সভাতে বিস্তৃতভাবে 9 আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে। মূলত 1942 সালের 9ই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলেই ইংরেজ বুঝে নিয়েছিল যে আর বেশি দিন ভারতবর্ষে রাজত্ব করা চলবে না। মূলত সেই আন্দোলনের নেতা কেউ ছিলেন না, কারণ 8 আগস্ট রাত্রিবেলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সব শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়, ব্রিটিশ কারাগারে নিক্ষেপ করে কংগ্রেস নেতাদের। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠে। নেতার প্রয়োজন হয়নি, জনসাধারণই, লক্ষ লক্ষ জনসাধারণ যারা রাজ্যে রাজ্যে রাস্তায় নেমে পড়েন ইংরেজ ভারত ছাড়ো এই স্লোগান নিয়ে। এই স্লোগান প্রতিধ্বনিত হয় প্রত্যেকটি নগরে, প্রান্তরে, এবং এজন্যই 42 সালে যে আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এটাই আসলে ভারতীয় স্বাধীনতার মূল আন্দোলন। আমরা এই আন্দোলনের ফলে বা সমগ্র স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার প্রতি আমরা সম্মান প্রদর্শন করেছি।
বাজারঘাট জিপিতে আজ আয়োজিত হলো বিজেপির সদস্য ভর্তি অভিযান। এই অভিযানের নতুন সদস্য হিসেবে যোগদান করেন আলতাফ হোসেন, সফিক আহমেদ ও অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন রঞ্জন দাস, বীরেন দাস, অজয় চক্রবর্তী প্রমুখ। কালকে শুনলাম যে ভরত নর আর তিনি স্ত্রী রানী নর তারা পদত্যাগ করেছেন কংগ্রেস দল থেকে। তারা পদত্যাগ করে কি করবেন, বাড়িতে বসে থাকবেন? থাকবেন না, বাড়িতে বসে থাকবেন নাকি? ও বিজেপি মুখা, এই জন্য ভারতবর্ষের মানুষের মধ্যে বিরাট পরিবর্তন। বিজেপি সম্পর্কে ভুল ধারণা আস্তে আস্তে দূর হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী জ্যোতিষ সম্রাট কিরো ইয়ং আপনাদের শহর করিমগঞ্জে আসছেন মাত্র তিন দিনের জন্য, 15, 16 এবং 17 আগস্ট। আপনাদের যে কোনো সমস্যার সমাধান করবেন গ্যারেন্টি সহকারে। প্রেমে বাধা, মামলা মকদ্দমা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরি সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধান করিবেন। যোগাযোগ নিউ রত্নকুবের ডাকবাংলা রোড, করিমগঞ্জ। অগ্রিম বুকিং 9101207476, 9435075275। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ডক্টর বন্দনা পাল, এমডি প্রেজিস্ট্রেশিয়ান, শিশুরোগ বিশেষজ্ঞ, প্রতিদিন বিকাল 5টা হইতে 7টা পর্যন্ত চেম্বার সুহাসিনী এক্সরে অ্যান্ড ল্যাবরেটরি রামকৃষ্ণ মিশনের পাশাপাশি। হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো ধর্মনগরে। গাড়ির পার্সেল দোকানে নিশিকুটুমদের দল হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে দোকান মালিকের নাম স্বপন তালুকদার। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন, তদন্ত চালাচ্ছে পুলিশ। চুরিদের দল সিসি ক্যামেরার তার ছিঁড়ে ফেলায় ক্যামেরায় ধরা পড়েনি তাদের কাণ্ড কারখানা। আজকে আনুমানিক 9:30 নাগাদ আমরা আইছি। তা ভাইয়া দেখি পার্শ্ববর্তী দোকান খোলা, যে ওটার দিকে দোকানটা দরজাটা এমনি তালাওলা বাঙ্গা এমনি লাগাই গিয়া দেখি সব একদম ক্যাশ বাস করতে দুইটা মাল হইও পড়াই পরে দেখলাম সবাই ডাক দিলাম লগার লোক সঙ্গে সঙ্গে সবাই ডাক দেওয়া। ডাক দেওয়ার লগে লগে দেখি ইয়া ব্যাটারি আমার আসলো প্রায় 30টার মতো রিডি নাই, মোটর কন্ট্রোলার কিছু কাগজপত্র টাকা অল্প স্বল্প আসলো 2000-3000, তারপরে টায়ার টিউব হেলমেট এগুলি দেখি নাই।
গতকাল রাত্রে চুরি হয়েছে বলে খবর পাইলাম, ভাই আসলে আইলাম দেখার জন্য এবং তদন্ত হচ্ছে। বেশ কিছু জিনিস নিয়ে গেছে, মূল্যবান জিনিস, ডিটেলস লিখে এফআইআর করে দিবেন, আমরা চেষ্টা করে তদন্ত করি। দোকানের নাম তালুকদার টেকনোলজি অ্যান্ড ভ্যারাইটি। আনুমানিক কত টাকা মূল্যের? ত্রিপুরা থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হল গরু সহ এক পাচারকারী। পাচারকারীর নাম সেলিম উদ্দিন, বাসা রয়েছে বাংলাদেশের মৌলভীবাজারে। ধৃত পাচারকারীকে কদমতলা থানায় তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা। কিছু লিখে দাম পারবো তো? না, বাসা কোনো হলে বাংলাদেশ আরও আগেও চুরি হয়েছে, অনেক গরু চুরি হয়েছে, আমরা তো সন্ধান পাইনি আগের গরু যেটা চুরি হয়েছে, এখন পেয়েছি। ভিতরে আমরা যেমন সরকারে আমাদের সঠিক ব্যবস্থা করে দেয়, ভিতরে যেমন আমরা ধরা পাই। চুরটা কি কালকে রাত্রে ধরা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে ধরা হয়েছে, সকাল রাত্রে চুরটাকে ধরা হয়েছে। যদি সঠিক যেটা আমরা এটার বিচার পাই সরকারের কাছে। ভিজা গরুকে স্মাগলিংয়ের উদ্দেশ্যে বা এগুলো চুরি করার সম্ভাবনা খুব বেশি। আমরা এটাতে আবার আলাদাভাবে আমরা একটা কমপ্লেন পেয়েছি গরুগুলি চুরি হয়েছে বলে, এখনও আমরা পুরোপুরি পরিষ্কার হয়নি। বিএসএফ আজকে প্রায় 5:40 তারা কোনো গেটের দিকে তারা একজন গরু চুরির সময়, স্মাগলিংয়ের সময় ধরেছে একজন চোখে, যেটা বাংলাদেশে, এবং দুইটা গরু সঙ্গে একটা মোবাইল আর 2250 বাংলাদেশি টাকা, দুইটা বাংলাদেশি সিম, এগুলি সহ। তো আমরা যথারীতি ওদের কমপ্লেন পেয়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট, তারপরে আমাদের যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট, আর আমরা যে ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট যে নতুন সেকশন 382F এই সেকশন আইপিসি, এই সেকশন দিয়ে আমরা অলরেডি তার এগেনস্টে একটা মামলা নিয়েছি। বলেছি ওরা পালিয়ে গেছে বা এরকম, আমরা চাইছি যে আমরা ইন্টারভেনশনের মাধ্যমে যদি আরও পাই, যাতে করে আমরা বাকিগুলোকে আমরা গ্রেপ্তার। রাষ্ট্রীয় কৃমি নির্মূলকরণ দিবস পালন করা হলো। পাথারকান্দি এলাকার বাদেজামাক সালেপুর এবি স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ওই দিবস পালন করা হয়। শতমূলক বক্তব্য রাখেন স্কুলের বিজ্ঞান শিক্ষক গৌতম দেব। ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে কৃমির ঔষধ প্রদান করা হয়। আজকে আমাদের দেশে শিশুদের জন্য, শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত একটি বিশেষ উদযাপনের দিন। এটা হলো
রাষ্ট্রীয় কৃমি নির্মূলকরণ দিবস। আমাদের দেশে 1 থেকে 19 বছরের শিশুদের মধ্যে অনেকেই কৃমি দ্বারা আক্রান্ত হয়, কৃমির সংক্রমণ হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস ছিল। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত শহর করিমগঞ্জেও উদযাপন করা হয় কবিগুরুর 79তম তিরোধান দিবস। তিরোধান দিবস উদযাপন করতে করিমগঞ্জের নানা সাংস্কৃতিক সংগঠন এগিয়ে আসে। করিমগঞ্জ শিল্পী সংস্থা, বঙ্গসাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, করিমগঞ্জ জেলা সমিতি, চারণিক ইত্যাদি উল্লেখযোগ্য ছিল। সঙ্গীত, কবিতা ইত্যাদি নানা কার্যক্রমের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নানা সংগঠনের শিল্পীবৃন্দরা। ঠিক একই দিনে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকাকে স্মরণ করে জেলা প্রশাসন জেলা গ্রন্থাগার ভবনে অস্থায়ী বেদি নির্মাণ করে ফ্রেমে বাঁধা ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। ছিলেন করিমগঞ্জের উপায়ুক্ত এম এস মণিভান্নান, উপায়ুক্তের সহধর্মণী এম কে প্রেমা, অতিরিক্ত উপায়ুক্ত রঞ্জিত কুমার লস্কর ও নিম্নপদস্থ কর্মচারী সহ সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দরা। একই সাথে ভারতের পূর্ববর্তী রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করায় দেশের সুনাম বৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ছিল আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম। অসমৰ কাৰণে গৌৰৱৰ দিন। আজি আমাৰ সন্মানিত ভাৰতৰত্ন ডাক্তৰ ভূপেন হাজৰিকা দেৱলৈ ভাৰতৰত্ন বঁটা প্ৰদান কৰা হৈছে। এইটো আমাৰ সকলো অসমবাসীৰ কাৰণে এটা গৌৰৱৰ দিন। এই গৌৰৱটো আনন্দ উল্লাস আমি হেৰি কৰাৰ কাৰণে, আমি চেলিব্ৰেট কৰাৰ কাৰণে আমাৰ জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰাও, আমাৰ ৰাইজৰ তৰফৰ পৰাও, মানে ছাৰক, মানে হেৰিটো সুধাকণ্ঠক ইয়াতে সন্মান দিয়া হৈছে। আৰু সকলোটো ৰাইজে ইয়াত আহি আমাৰ এই হেৰিটো, এই অনুষ্ঠানটো চেলিব্ৰেট কৰাৰ মৰমে আজি সুধাকণ্ঠক আজি সবেই ফুলাঞ্জলি জনাইছে।
সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই। নমস্কার।